প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম এল বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমাদের সবার জন্য দুর্দান্ত খুশির খবর ফাইনালি পোস্ট অফিস জিডিএসের তরফে থার্ড মের লিস্ট আউট হয়ে গেছে যেখানে প্রচুর ক্যান্ডিডেট বিভিন্ন সার্কেল বিভিন্ন জোন থেকে পাস করেছে এবং অনেকের নাম এসেছে অনেক কম নাম্বারে তাই এখানে তোমরা লিস্টটা কিভাবে চেক করবে তোমাদের নাম রয়েছে কিনা তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখিয়ে দেবো এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের লাস্ট ডেট কবে রয়েছে কোন কোন ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে এবং তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কোথায় তোমাদের যেতে হবে অ্যাড্রেসটা রয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে কাট কত কম গেছে কি বেশি গেছে এখানে কিন্তু তোমাদের এ টু জেড নিয়ে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো তো বন্ধুরা তোমাদের প্রথমে বলে দিই জিডিএস এর থার্ড লিস্ট এখানে ডাউনলোড করার জন্য অবশ্যই তোমাদের ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট গভর্নমেন্ট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা বাম দিকে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট কর্নার এখানে দেখতে পাচ্ছ সল লিস্টেড ক্যান্ডিডেট এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ সমস্ত সার্কেলের নামটা ওপেন হয়ে গেছে এবার তোমরা কি করবে নিচের দিকে যাবে দেখতে পাচ্ছ সবার নিচে রয়েছে ওয়েস্ট বেঙ্গল এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ প্রথম তোমাদের রয়েছে লিস্ট অফ সল লিস্টেড ক্যান্ডিডেট তারপর দেখতে পাচ্ছ সাপ্লিমেন্টারি লিস্ট টু এবং তারপরে রয়েছে সাপ্লিমেন্টারি লিস্ট থ্রি এখানে তোমরা লিস্ট থ্রিতে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পিডিএফ আকারে তোমাদের থার্ড মেরেড লিস্টটা ডাউনলোড হয়ে যাবে এবার থার্ড মেরেড লিস্ট ডাউনলোড করে তোমাদের এ টু জের বলছি তোমরা দেখে নাও তোমাদের দেখতে পাচ্ছ আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য থার্ড মেরেড লিস্টটা ওপেন করেছি এখানে দেখতে পাচ্ছ তোমাদের দেওয়া রয়েছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল ওয়ান জানুয়ারি দু হাজার তেইশ ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট থ্রি এখানে তোমাদের বলা হচ্ছে কি দি সলিস্টেড ক্যান্ডিডেট শুল্ড গেট দেয়ার ডকুমেন্ট ভেরিফাইড থ্রো দ্য ডিভিশন হেড মেনশান এগেনস্ট দেয়ার নেমস অন অর বিপোর বাইশ পাঁচ দু হাজার তেইশ অর্থাৎ এখানে তোমাদের ডেটটা লাস্ট ডেট দেওয়া রয়েছে অর্থাৎ এই লিস্টে তোমাদের যাদের নাম এসে গেছে তোমাদের কিন্তু অবশ্যই এই মে মাসের বাইশ তারিখের মধ্যে হেড অফিসে গিয়ে তোমাদের নিয়ারেস্ট যে হেড অফিস রয়েছে পোস্ট অফিসের সেখানে গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানটা কমপ্লিট করাতে হবে ক্লিয়ার এখান দেখতে পাচ্ছো তারপর তোমাদের নেক্সট বলা হয়েছে দ্য সলিস্টেড ক্যান্ডিডেট সুল্ট রিপোর্ট ফর ভেরিফিকেশান অ্যালং উইথ অরিজিনাল অ্যান্ড টু সেট অফ সেল অ্যাটেস্টেড ফটোকপিস অব দ্য অল রিলেভেন্ট ডকুমেন্টস অর্থাৎ এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনে যাওয়ার আগে তোমাদের এর আগেও তোমাদের বলেছি যে ডকুমেন্ট ভেরিফিকেশনে যাওয়ার আগে যে সমস্ত ডকুমেন্টস তোমরা দিয়ে অনলাইন ফর্ম ফিল আপ করেছিলে যেমন তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট থেকে শুরু করে মাধ্যমিকের মার্কশিট আধার কার্ড আইডি কার্ড এবং তার সঙ্গে সঙ্গে ছবি তার সঙ্গে সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকলে অবশ্যই তোমাদের কম্পিউটার সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এসসি এসটি এস টি ও রয়েছে তোমাদের কিন্তু অবশ্যই কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে তো এই সমস্ত যাবতীয় যে ডকুমেন্টসগুলো রয়েছে সমস্ত যাবতীয় ডকুমেন্টস তোমাদের অরিজিনাল নিয়ে যেতে হবে তার সঙ্গে সঙ্গে দুটো সেট কিন্তু তোমাদের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে এবার ডকুমেন্টস ভেরিফিকেশানে তোমাদের কী কী দেখা হয় ডকুমেন্টস এই নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে রয়েছে তোমরা দেখতে পারো ওকে এবং তারপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের লিস্টের মাধ্যমে বাম দিকে সিরিয়াল নাম্বার অনুযায়ী কোন ডিভিশন থেকে কোন অফিসের আন্ডারে কোন পোস্টে কোন কমিউনিটি থেকে এখানে তোমাদের কাদের সিলেকশান হয়েছে কত নাম্বারে এবং এখানে তোমাদের কোথায় যেতে হবে এখানে কিন্তু লিস্টের মাধ্যমে প্রকাশিত করা হয়ে গেছে এবার তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই এখানে দেখতে পাচ্ছ এক নম্বর সিরিয়ালে এ এন অর্থাৎ আন্দামান নিকোবর আইসল্যান্ড ডিভিশন থেকে অফিসের নাম দেখতে পাচ্ছ বকুলতলা বিও যেখানে তোমাদের পোস্টের নাম দেখতে পাচ্ছ এবিপিএমের সিলেকশান হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেটের সিলেকশানটা হয়ে গেছে তার কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া রয়েছে এবং কত পার্সেন্টের সিলেকশান হয়ে গেছে দেখতে পাচ্ছ নাইনটি ফাইভ পার্সেন্ট সিলেকশান হয়ে গেছে এবার এখানে কিন্তু বিভিন্ন আলাদা আলাদা ডিভিশন ওয়াইজ আলাদা আলাদা কাট অফ গেছে কাট অফ হাই গেছে আবার কোথাও কিন্তু কাট অফ কমও গেছে এবার এখানে আমি যতটা দেখতে পারলাম এখানে কিন্তু লিস্ট অনুযায়ী এখানে নাইনটি অ্যাবভ কিন্তু কাট অফ গেছে নাইনটি ওয়ান নাইনটি টু নাইনটি থ্রি কিন্তু কাট অফ গেছে তো আগের যে কাট অফটা ছিল হানড্রেড পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট থেকে কিন্তু কাট অফটা অনেক কমে গেছে নাইনটি ওয়ান পার্সেন্ট নাইনটি টু পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু সিলেকশান হয়ে গেছে আবার কোনো কোনো ক্ষেত্রে অনেকের কিন্তু এইটি সেভেন এইট্টি নাইন পার্সেন্ট কিন্তু সিলেকশন হয়ে গেছে তোমরা চাইলে লিস্ট চেক করতে পারো এবার এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশানে কিন্তু অ্যাড্রেসটা প্রতিটা ক্যান্ডিডেট

ডিভিশন সমস্ত ডিভিশন ওয়াইজ এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার প্রকাশিত করা হয়ে গেছে এবং কত সিলেকশন হয়েছে বল রয়েছে এবার তোমরা এখানে লিস্টটা চেক করবে তোমাদের নামটা রয়েছে কিনা এখানে কিন্তু অবশ্যই তোমাদের উপরে একটা দেওয়া রয়েছে এখানে ক্লিক করার পর তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের যে অ্যাপ্লিকেশনটা তোমরা করেছো অ্যাপ্লিকেশন করার পর যে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া হয়েছিল ওই নাম্বারটা তোমাদের এখানে এন্টার করতে হবে এখানে কিন্তু ওই নাম্বারটা এন্টার করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু লিস্টের নাম রয়েছে কিনা এখানে কিন্তু তোমাদের শো করে দেবে এবং ওইটা অনুযায়ী তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে এখানে ওয়েস্ট বেঙ্গল সার্কেল থেকে যে থার্ড লিস্ট প্রকাশিত করা হয়ে গেছে এখানে তাহলে কত জনের নাম এসে এখানে থার্ড মেডেল লিস্টে এখানে দেখতে পাচ্ছ মোট তোমাদের চারশো তেষট্টি জনের কিন্তু এখানে নামটা এসে থার্ড মেডেল লিস্টে তোমাদের কিন্তু অবশ্যই বাইশ পাঁচ দু হাজার তেইশ তারিখের আগে ডকুমেন্ট ভেরিফিকেশনটা করাতে হবে তাছাড়া বন্ধুরা তোমাদের যদি এই জব ভ্যাকেন্সি সংক্রান্ত বা এই রেজাল্ট সম্পর্কিত তোমাদের যদি কোনো কিছু এক্সট্রা জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো